ম্যাজিক টুল, ম্যাজিক টুলটা হইলো তুমি একটা ছবি নেই আমি মনে করি যে খেয়ারি ছবি নিলাম, হ্যাঁ ওপেন করলাম ম্যাজিক টুল হলে এক কালার গ্রাউন্ড থাকলে তুমি ম্যাজিক মানে কেটে ফেলতে পারবা। এটা ক্লিক করলাম পুরো সিলেক্ট হয়ে গেলো, শিফট ধরে বারবার কয়েকবার ক্লিক করলাম আর একটু বেশি বেশি ধরলো, শিফট ধরে নিতে হবে, শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে ক্লিক করলাম বেশি, এদিকে না হয় এদিকে দিলাম, দেওয়ার পর এটা সিলেকশন হিসাব এদিক দিয়ে, এবার আমাকে উল্টা দিয়ে করতে হবে, ছবিটা দিয়ে করতে হইব, ইনভার্স করতে হবে, মানে ইনভার্স হলে আপনি সিলেকশনে গিয়ে, এই যে সিলেক্টে গিয়ে এই যে মডিফাই, সরি মডিফাই না, এটা ইনভার্স নেওয়ার অপশন আছে, ইনভার্স, এই যে ইনভার্স, শিফট কন্ট্রোল আই দিলে এটা আমার সঙ্গে বসে পড়ে, সেম কাহিনি, এবার রিফাইনেন্স করতে গেলে এই টুলটা নিতে হবে, নিয়ে রিফাইন দিলাম, স্যার একটু ব্যাসটা ছোটো করে করে নিই, এদিকে একটু দিয়ে দিই, জামার ধরছে, লেয়ার মাস্ক ক্লিক করে ওকে, সময় নাই টেবিলটার, একটু সময় নাই, হয়ে গেল, জুম করে দেখি একটু ঠিক আছে কিনা, এদিকে ঠিক নাই, এদিকে আমরা মাস্কটাকে ক্লিক করে ব্রাশ টুলটা নিব, একটু বড় করলাম, ব্ল্যাকটার জায়গায় সাদাটা উপরে আনলাম, এটা একটু ফিরে আনি, যে মুছে গেছে, হ্যাঁ সাদা থাকলে ব্যাক আসবে আর যদি কালো উপরে থাকে তাহলে মুছবে, চুলের ক্ষেত্রে যদি বেশি কেটে যায় তাহলে আমরা এটা ফেরত আনতে পারবো, আর যদি আমি একটু মুছতে চাই তাহলে ব্ল্যাকটা উপরে থাকবে একটু মুছে যাবে, কালারটা ঠিক করে দিই, কন্ট্রোল এম কার্ভস, ওকে এই টুলটা গেল, এবার একটা টুল আছে প্রথমটা যেটা কুইক সিলেকশন টুল, এটাও সেমই কাজ ম্যাজিকের মতো, একটা ছবি নেই, ইমরানের একটা ছবি নিলাম, এই ছবিটা, এই ছবিটা আমরা টুমি অ্যালবাম ইউজ করছিলাম, ওই ছবিটা সেম একই রকম, এটা আমরা ম্যাজিকের মধ্যে ধরতে পারবো, ধরে একটু মুভ করতে হবে ক্লিক করে, হ্যাঁ ছবিটা অনেক বড়, তাই একটু লোড নেই, শিব না দিলে হয় এটা, শিব না দিলেও কাজ করে, শিব দিলে হয় না দিলে হয়, লোড নিতেছে, আমরা পুরোটা সিলেকশন করে ফেলবো, হ্যাঁ কিন্তু পাতটা হইলো আমি নেই কল নিখুঁত হয় একদম নিখুঁত হয় পাত, পাত করা করাটাই সবচেয়ে বেটার, একদম নিখুঁত হয় এবং কাজটা মানে কোয়ালিটিপূর্ণ হয়, ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে আমার ছবির উপরে দিয়ে এটা গ্রাউন্ড না দিয়ে ছবির উপরে দিলে করা যায় এটা, ছবিটাকে ছোট করে নিই আমরা হয়তো মনে হয় এই জন্য একটু বেশি সময় দিতেছে, আমার মনে হইতেছে
image সাজে গিয়ে image image size এখানে একটু ছোট করে নিচ্ছি ছবিটা ইমেজে গিয়া শেপ কন্ট্রোল আই দিলে এটা আসে ইমেজ এই ইমেজ সাইজ তাহলে এখানে আছে আপনার অনেক বড় 288 পিক্সেল আমরা ইঞ্চিতে দেখি এর কথা আছে 14 এদিকে 300 রেজলিউশন এদিকে 9 14 জায়গা আমি এটা অর্ধেক করি 7 করে নেই 72 দিলাম একটু ছোট করে করি কাজটা বেশি ছোট হয়ে গেছে আমরা ব্যাক করলাম অন্ডো করে একটু বড় রাখি ইমেজ ইমেজ সাইজ 7 ইঞ্চি রেজলিউশনটা কমন দরকার নেই থাক এইবার দেখি মাইনাস হবে এটা সেম হইলো ফিদার দিলাম শিফট কন্ট্রোল এফ সিক্স শিফট এফ সিক্স ওয়ান এখানে দিলাম সিলেকশন ওকে এম দিলাম কার্ভস কলারটা ঠিক করলাম একটু